Hi friends, welcome to my channel Study with Ishany. WBP KP Clerkship Super GK 24তম পর্ব 25টা MCQ আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহাকাশ অভিযান করেন অপশন বি রাকেশ শর্মা তিনি একজন ইন্ডিয়ান এয়ার ফোর্সের পাইলট মহাকাশে তিনি ছিলেন 7 দিন 21 ঘন্টা 40 মিনিট অপশন বি দুই নাম্বার নিচের কোনটির সাথে মাইকোলজি অধ্যয়ন যুক্ত ছত্রাক অপশন বি তিন নাম্বার সারনাথ কোথায় অবস্থিত বারাণসী অপশন বি চার নাম্বার হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতাকে আচার্য প্রফুল্লচন্দ্র রায় অপশন বি পাঁচ নাম্বার জ্যামিতির জনককে ইউক্লিড অপশন এ ছয় নাম্বার প্রথম এশিয়ান গেমস কোথায় হয় প্রথম হয় ভারতে 1951 সালে নিউ দিল্লিতে 1951 সালের পর আবার হয় 1982 সালে এ পর্যন্ত 17টি এশিয়ান গেমস আয়োজন করা হয়েছে অপশন বি ভারত সাত নাম্বার তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদীর নাম কি সাংপো অপশন বি আট নাম্বার নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় চুনাপাথর অপশন সি নয় নাম্বার টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত গলফ অপশনে দশ নাম্বার ময়ূর চিহ্নযুক্ত রূপোর মুদ্রা কে প্রচলন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন ডি এগারো নাম্বার সমুদ্রের জলে প্রচুর পরিমাণে পাওয়া লবণের রাসায়নিক নাম কি সোডিয়াম ক্লোরাইড অপশন সি বারো নাম্বার স্বাধীন ভারতে প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন আবুল কালাম আজাদ অপশন সি তেরো নাম্বার মহাত্মা গান্ধী কাকে দীনবন্ধু উপাধি দিয়েছিলেন সি এফ অ্যান্ড্রুজ অপশন বি চোদ্দ নাম্বার হোয়াটসঅ্যাপের আবির্ভাব হয় কখন 2009 সাল অপশন সি পনেরো নাম্বার ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে অপশন এ হোমওয়ার্কের প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় অপশন বি তোমরা যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও আজকের হোমওয়ার্কের প্রশ্ন পূর্বে কোন স্থান প্রাগ জ্যোতিষপুর নামে পরিচিত ছিল চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নাম্বার কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত জামশেদপুর অপশন ডি সতেরো নাম্বার কায়রো কোন নদীর তীরে অবস্থিত নীলনদ অপশনে আঠেরো নাম্বার হকি খেলাতে গোলপোস্টের উচ্চতা কত সাত ফুট অপশন ডি উনিশ নাম্বার সিনাবার কার আকরিক পারদ অপশনে পারদের একটি বিষাক্ত আকরিক সিনাবার কুড়ি নাম্বার কাকাবাবু চরিত্রের স্রষ্টাকে সুনীল গঙ্গোপাধ্যায় অপশন বি একুশ নাম্বার স্ট্রিকনিং ঔষধ কোন রোগে ব্যবহৃত হয় স্নায়ু রোগ অপশন ডি বাইশ নাম্বার এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার ফ্যাক্টরি চালু হয়েছে কোন রাজ্যে কর্ণাটকে চালু হয়েছে কর্ণাটকের টুমাকুরুতে অপশন এ তেইশ নাম্বার বিশ্বে দুধ উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ ভারত অপশন বি বিশ্বে মোট দুধ উৎপাদনে ২৪ শতাংশ ভারত সরবরাহ করে অপশন বি ২৪ নাম্বার ওয়ার্ল্ডস ফার্স্ট লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি হিসেবে ঘোষিত হয়েছে কোনটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অপশনে এটি একমাত্র বিশ্ববিদ্যালয় যার চ্যান্সেলর হলেন ভারতের প্রধানমন্ত্রী অপশন এ শেষ প্রশ্ন ২৫ নাম্বার ভারতের প্রথম গ্লাস ইগলু রেস্টুরেন্ট কোন রাজ্যে চালু করা হয় জম্মু কাশ্মীর অপশন সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে ২৫টা এমসিকিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই